আমার নাম বিমান তালুকদার, আমি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া রিটায়ারিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বরিষ্ঠ সদস্য। আমরা আজকে এই সম্মেলন করছি, ত্রিপুরায় প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমাদের। আমাদের এই সম্মেলন থেকে আমরা দাবি রাখছি যে ব্যাংকগুলোতে আজকে যে কর্মীর দৈন্যভাব চলছে, সেই অবস্থায় গ্রাহকরা পরিষেবা পাচ্ছেন না, সেই গ্রাহক পরিষেবা উন্নত করার স্বার্থে আমরা উপযুক্ত শূন্য পদে পার্মানেন্ট লোক নিয়োগের দাবি করছি। আমরা দাবি রাখছি যে আমাদের যে বিভিন্ন ধরনের যে ফ্যামিলি পেনশন এবং আমাদের পেনশনার যারা আছেন তাদের পেনশনের যে অপ্রতুলতা, যে পেনশনের যে অত্যন্ত কম পেনশন পাচ্ছেন তারা এবং তাদের ফ্যামিলি পেনশনটা অত্যন্ত দুঃখজনক পর্যায়ে আছে, তা যেন পরবর্তী পর্যায়ে উন্নত হয় এই দাবি আমাদের থাকবে। এবং সাথে সাথে আমাদের দাবি থাকবে যে আমাদের বিভিন্ন ব্যাংকে দেখা যাচ্ছে যে সার্ভিস চার্জ অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে, তাতে কাস্টমারদের সবারই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সার্ভিস চার্জকে, অযৌক্তিক সার্ভিস চার্জকে বাতিল করার দাবি আমরা রাখছি। এছাড়াও আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা রাখি এই সম্মেলন সফলতায় পর্যবেসিত হবে। রঞ্জিত আচার্যি আসছেন কলকাতা থেকে কেন্দ্রীয় কমিটির, আর এখানে আছেন বিশ্বপদ সাহা, যিনি প্রেসিডেন্ট ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া রিটেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেক্রেটারি।